হাই, আমি সোনালি। আমার চ্যানেল ট্রিপস অ্যান্ড ট্যুরসে তোমাদের সবাইকে স্বাগত। একদিন গঙ্গাবক্ষে একটু ঘোরাঘুরি করবার জন্য আমরা মিলেনিয়াম পার্কের জেটিঘাটের টিকিট কাউন্টার থেকে 39 টাকা দিয়ে টিকিট কেটে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজে চেপে বসলাম। এখন কিন্তু এই টিকিটের ভাড়া হয়েছে 169 টাকা, তার মধ্যে লাইভ মিউজিকের জন্য 130 টাকা নেওয়া হচ্ছে, আর সময় হচ্ছে 1.5 ঘন্টা। ক্রুজের ভেতর একটা ছোট্ট ক্যাফে রয়েছে যেখানে চা, কফি আর স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আমাদের সামনে দাঁড়িয়ে আছে আলোক সজ্জিত রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ। এই রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ হুগলি নদীর উপরে অবস্থিত। কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুগুলির মধ্যে অন্যতম। 1874 সালে প্রথম হাওড়া সেতু নির্মিত হয়। পরে 1945 সালে পুরনো সেতুটির বদলে বর্তমান বহির্গত সেতুটির উদ্বোধন হয়। এখান থেকে হাওড়া ব্রিজের যে সৌন্দর্য আমরা দেখেছি তা কিন্তু কোনো দিনই ভুলব না। আর হাওড়া ব্রিজের নিচে দিয়ে যাওয়ার সময় যে অনুভূতি হয়েছিল না, সেটা বলে বোঝানো যায় না। তাহলে আর দেরি কেন, তোমরাও চলে এসো। একদিন বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে একটা সন্ধে খুব সুন্দর উপভোগ করতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সবাই ভালো থেকো। আমাদের ডান দিকে রয়েছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। এই হাওড়া জংশন রেলওয়ে স্টেশন আমাদের সবচেয়ে বড় রেলওয়ে কমপ্লেক্স এবং বড় স্টেশনের উপর তার মাথায় 166 বছরের পুরনো এই স্টেশনটি প্ল্যাটফর্ম সংখ্যা 23টি এবং ট্র্যাক রয়েছে 26টি। তার সামনেই রয়েছে হাওড়া জেটিঘাট।